हाय गाइज, वेलकम बैक टू मेरिनास किचन। आशा करी आपनारा भालो आछेन। आज आपनादेर सामने निये एसेछि बिहारी स्टाइले आलूर भर्ता। रुचि बृद्धिते भर्ता अतुलनीय, एटाके आलूर चोखाओ बला जेते पारे। 1747 साले हान्ना ग्लासेर लेखा द आर्ट अफ कुकारीते आलू भर्ता तैरीर पद्धति वर्णित होयेछे। आज ये भर्ताटाके आपनादेर सामने एकटु अन्यरकम भावे उपस्थापन करार चेष्टा करब। एकटी कड़ाईते 2 टेबिल चामच सर्षेर तेल गरम करे नेब। तेल भालोभावे गरम हो गेछे, दिए देब 2 शुकनो लंका। एरपर देब सामान्य गोटा जिरे। शुकनो लंकाटा आगे दिलाम कारण गोटा जिरेर संगे दिले जिरेटा पुड़े जाबे, ताई लंकाटा आगे एकटु भेजे निये तारपर आमरा गोटा जिरेटा देब। हाफ चामच मतो जिरे दिलेई हबे। मीडियम आचे ए लंका ओ जिरेटा नाड़ाचाड़ा करे भेजे नेब। देखते ही पाच्छेन लंकाटा बेशी भाजा हये जाच्छे, ताई लंकाटा आगे तुले नेब। तारपर आमरा कड़ाईटा नामिये नेब ओवेन थेके। এখানে আমরা 2 মিডিয়াম সাইজ আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি আর 1 মাঝারি সাইজের পেঁয়াজকে অমলেট কাটে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে আমরা সেটাতে নুন দিয়ে একটু হাতে করে ভালো করে চটকে নেব। পেঁয়াজটা ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এবারে এসে গেছি আমরা শেষ পর্যায়ে। ভেজে রাখা শুকনো লঙ্কা ও জিরেটা তেল সমেত আলুর মধ্যে দিয়ে নেব। এরপর শুকনো লঙ্কা দুটো আলাদাভাবে হাতে করে ভালো করে চটকে নেব যাতে লঙ্কাটা ঝাল ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। এই শুকনো লঙ্কাটা আলু ভর্তায় ব্যবহার করলে যেমন আলু ভর্তার স্বাদটা বদলে যায় তেমনি রংটাও বদলে যায়। লঙ্কাটা ভালোভাবে চটকানো হয়ে গেছে, এবার আমরা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় নুনটা দেখতে আপনারা ভুলবেন না। যদি নুন লাগে তাহলে এই সময়তেই নুনটা দিয়ে ভালোভাবে আলুটা মেখে নেবেন। আমি নুনটা ঠিকঠাকই দিয়েছিলাম, তাই আমাকে আর নুন অ্যাড করতে হলো না। এইবার আলুটা ভালোভাবে মাখতে হবে। এই মাখাটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে করলে আলুর ভর্তাটা খেতে টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার বিহারি স্টাইলে আলুর ভর্তা। এই আলুর ভর্তাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখবেন রোজকার ভর্তার থেকে এটা অনেকটাই আলাদা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।